আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চলুন তাহলে তার সাথে কথা বলা যাক। কেমন আছেন? আমি ভালো আছি। কিছুদিন যাবত আপনার একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল, তো সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, এবারে তানজিন তিশা 1 মিনিট 18 সেকেন্ডের ভিডিও ভাইরাল। শুটিং এর একটি মুহূর্তে দেখা যাচ্ছে তানজিন তিশা একটি পোশাক পরেছে যাতে তানজিন তিশার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। একজন স্বনামধন্য এবং শিক্ষিত অভিনেত্রীর কাছে এটা জাতি কখনো আশা করেনি। বাংলাদেশের কালচারের সাথে এটা কখনো যায় না, মানায় না। যদি সে যাত্রাপালার মেয়ে হতো অথবা অশ্লীল কোনো নায়িকা হতো তাহলে একটা বিষয় ছিল। এখানে তানজিন তিশা একজন স্বনামধন্য অভিনেত্রী, এজন্যই মানুষের মনে এটি প্রশ্ন হয়ে উঠেছে। আপনি তো বাংলাদেশের সকল মানুষের কাছে আপনার অভিনয়টি অনেক জনপ্রিয়, তো কি কারণে এরকম অশ্লীল জামা কাপড় পরে অভিনয় করার মনোভাব সৃষ্টি হলো? আস্তে আস্তে আসলে হয়ে যাওয়া। তাহলে কি আপনি দর্শকদেরকে অন্যভাবে আকৃষ্ট করতে চাচ্ছেন? হ্যাঁ। এই নাটকের মধ্যে যে ডিরেক্টর আপনাকে এরকম অশ্লীল ড্রেসআপ করার জন্য দিয়েছে সে হচ্ছে এক নম্বরের এক লুচ্ছা ডিরেক্টর, আর আপনি হচ্ছেন সেই ডিরেক্টরের সানি লিওন। আপনার মতো কিছু বাজে মেয়েরা মিডিয়াতে আলোচনায় আসার জন্য বা নাটকের ডিরেক্টর তার নাটককে হিট করানোর জন্য এরকম অশ্লীল জামা কাপড় পরায় যেটাতে আপনার সব কিছু স্পষ্ট দেখা যায়। এরকম নাটকের অভিনেত্রী এবং ডিরেক্টর বাংলাদেশে কোনো জায়গা নেই, কারণ আপনার মতো কিছু বাজে মেয়েদের জন্য আজকে বাংলাদেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে এবং ছেলে মেয়েরা খারাপ হচ্ছে। আচ্ছা আপু, একটা কথা বলবো? হ্যাঁ। আপনার তো ফ্যামিলি আছে, তাহলে তাদের চোখে গিয়ে গোলা পড়ে না? ঘৃণা হয় ওই রকম বাবা মার প্রতি যারা তাদের সন্তানকে এরকম অশ্লীল জামা কাপড় পরে রাস্তায় ছেড়ে দেয়, এবং ঘৃণা হয় ওই রকম কাপুরুষ স্বামীদের প্রতি যারা তাদের স্ত্রীদেরকে অশ্লীল জামা কাপড় পরিয়ে মিডিয়াতে কাজ করতে দেয়। জানি আপনি বলবেন এগুলো আপনার পার্সোনাল বিষয়, আপনার এই পার্সোনাল বিষয়টাই যে বাংলাদেশের হাজার হাজার তরুণ ছেলে মেয়েদের ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে সেটার দায় কে নেবে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায়। যাই হোক, আপনাকে আমি অনেক কথা বলে ফেলেছি, আমার কথা যদি কিছু মনে করে থাকেন আসলে আমি অনেক সরি, কিন্তু প্রত্যেকটা মেয়েরই উচিত এরকম বাজে পোশাক থেকে নিজেকে বিরত রাখা। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন পরবর্তীতে কার সাথে ভিডিও দেখতে চান।